নমস্কার ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের অরিজিৎ আজকে আমরা আলোচনা করব খুব ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট অর্থাৎ বলা চলে যে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট আপনি করলে কিভাবে করতে পারবেন আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এটা করলে আপনি কত টাকা ইন্টারেস্ট পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মধ্যে কারা কারা এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন ডিপোজিট কি কীভাবে করা যায় এবং শর্তাবলীগুলি কি কি রয়েছে এবং ম্যাচিউরিটি সিস্টেম বা কি আর যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে প্রি ম্যাচিওর করলেও আপনি কি কি করতে পারবেন সুতরাং যারা খুব সেফ ইনভেস্টমেন্টে বিশ্বাসী তাদের জন্য আজকের এই এপিসোডটা যারা বিশ্বাস করেন যে ফিক্সড ডিপোজিট পোস্ট অফিসে গিয়েই আপনারা করতে পারবেন তাদের জন্য আজকের এই এপিসোডটা আসুন শুরু করা যাক পোস্ট অফিস টাইম ডিপোজিটের সুদ এবং ডিপোজিটের লিমিটের হিসাব দেখুন পোস্ট অফিস টাইম ডিপোজিট যেটা রয়েছে সেখানে আপনারা যে সুদটা পাবেন সেই সুদটা কিন্তু প্রতি কোয়ার্টারে কিন্তু ক্যালকুলেট হয় অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এই এক লক্ষ টাকার যে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটা প্রতি কোয়ার্টারে হবে এবং আপনি যে অ্যামাউন্টটা পাবেন ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা পাবেন এটা কিন্তু প্রতি কোয়ার্টারে পাবেন না এই অ্যামাউন্টটা আপনি পাবেন হচ্ছে বছরের শেষে গিয়ে অর্থাৎ অ্যানুয়ালি সে অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসের যে শর্তাবলী রয়েছে সেখানে দেখেন ইন্টারেস্ট পেবেল অ্যানুয়ালি বাট ক্যালকুলেটেড কোয়ার্টারলি এটা একটা সহজভাবে বুঝিয়ে দিলাম অর্থাৎ বছরে প্রতি কোয়ার্টারে ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে কিন্তু আপনি হাতে পাবেন না বছরের শেষে পাবেন এবার আসছি মিনিমাম ডিপোজিট মিনিমাম ডিপোজিট হচ্ছে হাজার টাকা এবার আপনি হাজারের পর থেকে আরও বেশি টাকা রাখতে পারেন পিপিএফের মতো কোনো ম্যাক্সিমাম লিমিট নেই পিপিএফ যেরকম ধরুন আপনি ম্যাক্সিমাম দেড় লাখ টাকাই রাখতে পারবেন বা এমআইএসও লিমিট রয়েছে টাইম ডিপোজিটে অর্থাৎ এফডিতে এরকম নেই আপনার কাছে হাজার টাকা রাখতে পারেন কিন্তু পরবর্তী টাকাটা আপনি মনে করলেন হাজার এক টাকা রাখবো সেটা হবে না হাজার টাকার পরবর্তী যেটা আছে পরবর্তী ইনভেস্টমেন্টগুলো একশো টাকার মাল্টিপল অর্থাৎ একশো দিয়ে গুণিতক করেই আপনাকে বার করতে হবে অর্থাৎ হাজার একশো হাজার দুশো বা বারোশো তেরোশো এরকম রাখতে পারেন এরকম করতে করতে আপনার যত টাকা রয়েছে পঞ্চাশ হাজার ষাট হাজার এক কোটি দু কোটি যা টাকা আছে সেই টাকাটা কিন্তু আপনি পোস্ট অফিস টাইম ডিপোজিটে রাখতে পারেন ফিক্সড ডিপোজিটের মতো করে ইন্টারেস্ট পেয়েবেল মনে রাখবেন প্রতিটা ইন্টারেস্ট কিন্তু সরকার প্রতি কোয়ার্টারে বদলাতে পারে অর্থাৎ এপ্রিল মে জুন প্রথম কোয়ার্টার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের এক তারিখ বদলাতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের পর জানুয়ারির এক তারিখে বদলাতে পারে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের এক তারিখ বদলাতে পারে অর্থাৎ প্রতি কোয়ার্টারের তারিখ থেকে ইন্টারেস্ট রেট রিভিউ এক সরকার পরিবর্তন করতে পারে কিন্তু আপনি যে ইন্টারেস্টে টাইম ডিপোজিটটা রাখছেন এটা ভালো করে বুঝে নেবেন যে ইন্টারেস্ট রেটে টাইম ডিপোজিটটা করছেন সেই ইন্টারেস্ট রেটে কিন্তু কন্টিনিউ হবে অর্থাৎ সরকারের বক্তব্য সরকার এই কোয়ার্টারে যে ইন্টারেস্ট রেটটা বলছে সেই ইন্টারেস্ট রেটটা দেখে পরের কোয়ার্টারে গিয়ে কিন্তু ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটটা করে দেবেন না ওটা করার আগে জেনে নেবেন ওই সময় ইন্টারেস্ট রেটটা কি করছে কিন্তু একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে আপনি যখন টাইম ডিপোজিট করছেন সেইটা কিন্তু সেই ইন্টারেস্ট রেটেই চলতে থাকবে বা সেই সুদের হারই আপনি পেতে থাকবেন আপনি যতদিনই কন্টিনিউ করুন না কেন সেটা সরকার পরবর্তীকালে সুদ বাড়ালে বা কমালে সেই ডিপোজিটটা অ্যাফেক্টেড হবে না আপাতত এক চার দু থেকে তিরিশ ছয় দু হাজার তেইশ অব্দি অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে জুন মাসের শেষ দিন অবধি সরকার যেটা দিয়ে যে ইন্টারেস্ট রেটটা করেছে সেটা আমরা চার্টেও দিচ্ছি আপনারা দেখুন এক বছরের অ্যাকাউন্টের জন্য সিক্স হারে দু বছরের জন্য সিক্স হারে তিন বছরের জন্য সেভেন হারে এবং পাঁচ বছরের জন্য সেভেন হারে কিন্তু সরকার ইন্টারেস্ট দিচ্ছে এবার আসছি যে কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন দেখুন একজন সিঙ্গেল অ্যাডাল্ট অর্থাৎ যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ ওপেন করতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্ট করা যায় আপ টু অর্থাৎ তিনজন ব্যক্তি অবধি জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন দুজন মিলেও করতে পারেন তিনজন মিলেও করতে পারেন বাচ্চার হয়ে তার বাবা বা মা বা গার্জেন অ্যাকাউন্ট ওপেন করতে পারে এছাড়া কোনো প্রতিবন্ধী মানুষের হয়ে তার মানসিকভাবে প্রতিবন্ধী মানুষের হয়ে তার সেই সময়ের অভিভাবক যে আছে তিনি ওপেন করতে পারেন এবং যদি কোনো বাচ্চার বয়স দশ বছরের ওপর হয় এবং আপনি মনে করলেন যে সেই ছোট বাচ্চা যে দশ বছরের আছে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন তাহলে তার নামেও এই টাইম ডিপোজিট করা যেতে পারে তার ফিউচারের পড়াশোনার জন্য হোক বা যে কোনো ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য হোক আপনারা যদি করতে চান সেটা করতে পারেন কিন্তু দশ বছরের নিচে হলে গার্জেনকেই খুলতে হবে বাচ্চার হয়ে দশ বছরের উপরে হয়ে গার্জেন মনে করলে বাচ্চার নামেও খুলতে পারেন এবার আসছি ডিপোজিটের কিছু নিয়মাবলীতে দেখুন মূলত চারটে প্রকারের অ্যাকাউন্ট হয় একটা হচ্ছে আপনি এক বছরের জন্য যদি অ্যাকাউন্ট করতে পারেন দ্বিতীয়টা হচ্ছে আপনি দু বছরের জন্য অ্যাকাউন্ট করতে পারেন তৃতীয়টা হচ্ছে আপনি তিন বছরের জন্য অ্যাকাউন্ট করতে পারেন চতুর্থটা ভাবছেন চার বছরের জন্য না চার বছরের কোনো অপশান নেই আপনারা চার্টেও দেখতে পারেন অ্যাকচুয়ালি চারটে অপশান রয়েছে এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য আপনি অ্যাকাউন্ট করতে পারেন যে অ্যাকাউন্টে যে বছরের জন্য আপনি অ্যাকাউন্ট করবেন সেই বছরগুলো কিন্তু ফিক্সড এবার অ্যাকাউন্টের ডিপোজিটেড টোটাল যে অ্যামাউন্ট আমি যেরকম শুরুতেই বললাম যে হাজার টাকা বা তারপর একশোর গুণিতক দিয়ে আপনি ওপেন করতে পারেন এবার হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট এটা খুব ইন্টারেস্টিং দেখুন ইন্টারেস্টটা কিন্তু বছরের শেষে গিয়েই পেয়েবেল হয় যদিও প্রতি কোয়ার্টারের হিসাবে ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হতে মানে ক্যালকুলেট করা হয় দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ইন্টারেস্টটা পোস্ট অফিস টাইম ডিপোজিটে যে ইন্টারেস্টটা আপনাদের দেওয়া হয় সেই ইন্টারেস্টটা যে আপনি যদি না তোলেন বা না গ্রহণ করেন অনেক সময় কি হয় আপনি যদি কোনো ব্যাঙ্ক ক্ষেত্রেও দেখা যায় যে আপনি যদি ইন্টারেস্ট না গ্রহণ করেন ইন্টারেস্টের ওপর একটা ইন্টারেস্ট দেওয়া হয় কিন্তু এইখানে সেটা হবে না আপনি যদি ইন্টারেস্ট অ্যাকসেপ্ট না করেন ইন্টারেস্টের ওপর কোনো ইন্টারেস্ট পাবেন না এরপর হচ্ছে প্রতি বছরের যে ইন্টারেস্ট হচ্ছে অর্থাৎ আপনি যেটা টাকাটাই রাখুন না কেন তার প্রতি বছরের যে ইন্টারেস্টটা হচ্ছে সেটা আপনি পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টও প্রতি বছর শেষে ক্রেডিট করে নিতে পারেন অ্যাপ্লিকেশন তার জন্য একটা জমা করতে হয় যদি টাইম ডিপোজিট পাঁচ বছরের জন্য আপনি করেন তাহলে সেই টাইম ডিপোজিটের ডিপোজিট করা টাকাটা আন্ডার সেকশন এইটি সি এই ট্যাক্সের সেকশন ওয়াইজ আপনি ছাড় পাবেন অর্থাৎ আপ টু দেড় লাখ টাকা অবধি যদি আপনি টাইম ডিপোজিট করেন আপনার যদি ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী ট্যাক্সেশন ক্যালকুলেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা প্রয়োজন মনে করলে এইটটি সিতে ছাড়ের জন্য ক্লেম করতে পারেন কিন্তু সেটা কেবলমাত্র পাঁচ বছরের টাইম ডিপোজিটই হতে হবে এরপর আসছি ম্যাচিউরিটিতে ম্যাচিউরিটি যেরকম বললাম যে এক দুই তিন এবং পাঁচ নম্বর বছরেই ম্যাচিউর হতে পারে এরকম এটা স্কিমের মধ্যেই রয়েছে এবং এই ম্যাচিউরিটি আপনি যেদিনকে ডেট মানে যে ডেটে আপনি টাইম ডিপোজিটটা খুলছেন সেই ডেট থেকে কিন্তু ওই বছরের হিসাব অনুযায়ী ম্যাচুরিটি হয় এরপর আসছি যে আপনারা যদি এই অ্যাকাউন্টটাকে এক্সটেন্ড করতে চান তবে তার আগে আমি আপনাদের বলি যে এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু খুব ডিফেন্সিভ অ্যাকাউন্ট যারা ইয়ং জেনারেশন তারা যে এই ধরনের অ্যাকাউন্ট করে এবং এই অ্যাকাউন্টগুলো এক্সটেন্ড করে বিশাল একটা অর্থ লাভ করতে পারবে সেটা কিন্তু নয় সেই জন্য তারা মনে করলে আপনারা মনে করলে যারা দর্শক রয়েছেন তারা মনে করলে স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডেও টাকা রাখতে পারেন যদি অ্যাট্রাকটিভ হয় যারা খুব সেফ খেলতে চান এগুলো মূলত যাদের 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 একটু বয়স রয়েছে এজেট রয়েছে তাদের জন্যই আমি সাজেস্ট করব তাদের জন্য এটা বেটার যারা শেয়ার বাজারটা অর্থটা বোঝেন না তাদের জন্য আর আরেকটা কারণে আপনি টাকা রাখতে পারেন যে ধরুন পাঁচ বছর বাদে বা দু তিন বছর বাদে একটা কোনো অ্যামাউন্ট আপনার চাই সেটা অলমোস্ট হয়ে গেছে সেটা আপনি খরচা করতে চান না আপনি শুধু ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে এক্সট্রা চান তারাও কিন্তু এটা করতে পারেন তবে শেয়ার বাজারে যদি আপনারা ইনভেস্ট করতে চান আপনাদের জন্য খুব ভালো একটা অপশন কিন্তু নিয়ে এসছে তেজি মান্ডি অ্যাপ এই তেজি মান্ডি অ্যাপ আপনি ইনস্টল করার পর আপনি বেশ কিছু বেনিফিট পাবেন স্টক মার্কেটের ক্ষেত্রে যেমন ধরুন কোনো স্টক সম্পর্কে অনেক সময় সঠিক জ্ঞান না থাকার জন্যই তো মানুষ পোস্ট অফিসে বা ব্যাঙ্কে এই ধরনের জায়গায় ইনভেস্ট করেন জাস্ট ইনভেস্ট করতে গিয়ে ভুল ভাল হয়ে গেলে টাকা লস হবে কি না কিন্তু তেজিমান্ডি অ্যাপ্লিকেশনের সাহায্যে কি হচ্ছে আপনি নিজে রিসার্চ না করলেও আপনার হয়ে রিসার্চটা তেজি মান্ডি অ্যাপ করে দেবে তেজিমান্ডি একটি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারি অ্যাপ এবং এই তেজিমান্ডি কিন্তু অ্যাকচুয়ালি লঞ্চ করেছে বিখ্যাত ব্রোকারেজ হাউস মতিলাল অসোয়ালের তরফ থেকে এটা একটু তেজিমান্ডি কিন্তু মতিলাল অসওয়ালের একটি সাবসিডারি অ্যাপ এবং এখানে রেডি টু ইনভেস্ট পোর্টফোলিও তারা আপনাকে দিয়ে দেবে সেই পোর্টফোলিওতে সেই স্টকগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন ইনফ্যাক্ট তাদের রিসার্চ টিম আপনাকে বলে দেবে যে কখন কোন শেয়ার কিনতে হবে কখন কোন শেয়ার থেকে উইথড্রো করতে হবে এবং তারা আপনাকে প্রত্যেক সপ্তাহে একটি উইকলি পোর্টফোলিও আপডেট দেবে যেটা দেখে দেখে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন খুব কম টাকা থেকে এদের ইনভেস্টমেন্ট যে অপশানগুলো রয়েছে সেগুলো চালু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা পার মান্থ থেকেই কিন্তু এরা আপনাকে সাজেশনের বিভিন্ন প্যাকেজ দিতে পারবে এছাড়া আপনাদের জানাই যে গত বছর তেজিমান্ডি অ্যাপের যারা রিসার্চার ছিলেন তারা তাদের যে স্টক মার্কেট যে পোর্টফোলিওগুলো তাদের কাস্টমারদের দিয়েছিলেন সেগুলো থেকে কিন্তু অলমোস্ট বত্রিশ পারসেন্ট অব দি ইন্টারেস্ট কেউ কেউ জেনারেট করতে পেরেছেন সুতরাং তেজি মান্ডি অ্যাপ আপনার কাছে এই জিনিসটা একটা সুযোগ করে দিচ্ছে যদি স্টক মার্কেটে আপনার এক্সপিরিয়েন্স না থাকে না থাকার জন্য আপনি সরকারি স্কিমে যেতে চান সেটার আগে আপনি তেজি মান্ডি অ্যাপের সাহায্য নিয়ে কিন্তু বেশ কিছুটা নলেজ গেন করে আপনি শেয়ার বাজারে আসতে পারেন এবং যেগুলো অর্থোডক্স ইনভেস্টমেন্ট আছে সেখানকার থেকে বেশি আয় করতে পারেন ডেসক্রিপশানে আমি তেজি মান্ডির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই তেজিমান্ডি ইনস্টল করতে পারেন তো যাই হোক এবার চলে আসছি যে এক্সটেনশান অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এই যে অ্যাকাউন্টটা ফিক্সড ডিপোজিট আপনি করেছেন সেই অ্যাকাউন্টটা আপনি এক্সটেন্ড করবেন কিন্তু এক্সটেনশন করার আগে আপনাকে মনে রাখতে হবে কয়েকটা রুলস আছে যেমন ধরুন যে টার্ম ডিপোজিট আপনি যেটা এক বছরের টার্ম ডিপোজিট রয়েছে সেটা আপনি যদি এক্সটেন্ড করতে চান তাহলে টার্ম ডিপোজিট ম্যাচিওর হওয়ার ছ মাসের মধ্যে আপনাকে এক্সটেনশান অ্যাপ্লিকেশান জমা দিতে হবে দু বছরের হলে বারো মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে তিন কিংবা পাঁচ বছর হলে আঠেরো মাস অর্থাৎ দেড় বছরের মধ্যে ব্যাচিওর হয়ে গেল আপনি হয়তো টাকাটা তুললেন না কিন্তু আপনি আঠেরো মাসের মধ্যে আপনাকে এক্সটেনশানের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন এবং আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তখনও কিন্তু আপনি যদি মনে করেন তাহলে এক্সটেনশান রিকোয়েস্ট কিন্তু আগে থেকে দিতে পারেন এবং আপনাদের যেটা শুরুতেই বলেছিলাম যে ইন্টারেস্ট রেট যেমন ফিক্স থাকে টোটাল ম্যাচুরিটি পিরিয়ড অবধি এক্সটেনশানের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটটা আলাদা সিস্টেম সেটা হচ্ছে আপনি যখন টাইম ডিপোজিট করছেন তখন তো একটা ইন্টারেস্ট রেট হার থাকছে এবং সেই হারে টোটাল যতদিন আপনি ডিপোজিট করছেন যে টাইম ধরে ডিপোজিট করছেন সেই টাইম ধরে আপনার ডিপোজিট অ্যামাউন্টের ওপর ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে ধরুন আপনি আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি ধরুন আপনি তিন বছরের জন্য করেছেন আপনি সাত পারসেন্ট হারে ইন্টারেস্ট পাচ্ছেন তিন বছর ধরে এইবার এক্সটেনশান পিরিয়ডের ইন্টারেস্টটা কিন্তু ক্যালকুলেট হবে ওই সময়ের ইন্টারেস্ট হার অনুযায়ী अर्थात প্রথম তিন বছর ধরুন আপনার ডিপোজিটেড অ্যামাউন্টটা রইল সেটা ম্যাচিওর করলো যখন ম্যাচিউরিটি হচ্ছে তখন যে ইন্টারেস্ট হার থাকবে সেই ইন্টারেস্ট হারে এক্সটেনশান হবে প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে এক্সটেনশানটা কিন্তু যে টেনিয়রে আপনার রয়েছে সেই টেন সম্ভব অর্থাৎ আপনার যদি তিন বছরের টাইম ডিপোজিট থাকে সেটা ম্যাচিওর করার পর আপনি আবার তিন বছরের জন্যই এক্সটেন্ড করতে পারবেন আপনার তিন বছরের যদি টাইম ডিপোজিট থাকে আপনি পাঁচ বছরের জন্য করতে পারবেন না দু বছরের জন্যও করতে পারবেন না সুতরাং এক্সটেনশানের এই রুলসটা আপনাকে মাথায় রাখতে হবে এরপর ফাইনালি আসছি যে প্রি ম্যাচিওর ক্লোজি ক্লোজিওরের জন্য কি কি সিস্টেম রয়েছে ছ মাসের আগে কোনো প্রি ম্যাচিওর ক্লোজ সম্ভব না অর্থাৎ ছ মাস আপনাকে টাকা রাখতেই হচ্ছে আপনি যদি ছ মাস থেকে এক বছরের মধ্যে প্রি ম্যাচিওর ক্লোজ করেন তাহলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্ট অ্যাকাউন্ট মানে হারে আপনি ইন্টারেস্টটা পাবে আপনি যদি দু বছর তিন বছর কিংবা পাঁচ বছর টাইমের কোনো টাইম ডিপোজিটকে প্রি ম্যাচিওর ক্লোজ করতে চান তাহলে নিয়মটা ভালো করে বুঝবেন যে বছরগুলো আপনি কমপ্লিট করেছেন ধরে নিন আপনি তিন বছরের একটা এফডিকে দু বছরের মাথায় আপনি প্রিমেচিয়ার ক্লো ক্লোজ করতে চাইছেন বা আড়াই বছরের মাথায় যাই হোক না কেন যে বছরগুলোকে আপনি কমপ্লিট করেছেন সেই বছরের ইন্টারেস্ট রেট অনুযায়ী যত ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল সেখান থেকে আপনি দু পার্সেন্ট কম পাবেন ধরুন আপনার যদি সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়ার কথা হতো ওই টাইম ডিপোজিটের জন্য আপনি যে বছরটা কমপ্লিট করেছেন তার জন্য সাত মাইনাস টু পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন আর যে বছরটায় আপনি টাকাটা তুলে নিচ্ছেন মানুষ তো একদম বছরের পূর্ণ দিনে তোলে না ধরুন দু বছর চার মাস এই যে দু বছরটা কমপ্লিট হয়েছে ওর জন্য আপনি দু পার্সেন্ট কেটে ইন্টারেস্ট পাচ্ছেন তারপরে যে মাসের হিসাবটা হবে যে 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 বছরটা আপনি কমপ্লিট করতে পারেননি মাসগুলো কমপ্লিট করেছেন সেই মাসগুলো কিন্তু ক্যালকুলেট হবে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হিসাবে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে যেটা থাকে সেইটা অনুযায়ী আপনার ক্যালকুলেশন হবে পাসবুক সমেত টাইম ডিপোজিটের পাসবুক সমেত আপনি যদি পোস্ট অফিসে অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু আপনি প্রি ক্লোজ করতে পারবেন এরপর আসছি ফাইনাল পয়েন্টে যে এক লক্ষ টাকা রাখলে আপনি কত টাকা ইন্টারেস্ট পেতে পারেন যেটা দিয়ে ভিডিওটা আপনারা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে ধরুন সিক্স হারে এখন যে ইন্টারেস্ট রেটটা রয়েছে আপনারা পরে যখন করবেন তখন আপনারা পরের ইন্টারেস্ট রেটটা দেখে নেবেন সিক্স হারে যেহেতু আপনারা করছেন সেহেতু এক লক্ষ টাকা ইন্টার এক লক্ষ টাকা আপনাদের অ্যামাউন্ট জমা করলে সিক্স পয়েন্ট হারে এক বছরের টাইম ডিপোজিটে আপনারা ম্যাচিউরিটিতে পাবেন এক লক্ষ ছ হাজার নশো পঁচাত্তর টাকা সেকেন্ড হচ্ছে এক লক্ষ টাকা আপনারা যদি দু বছরের জন্য রাখেন তাহলে আপনারা পাচ্ছেন হচ্ছে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট হারে জন্য আপনারা পাবেন এক লক্ষ চোদ্দ হাজার ছশো তেষট্টি টাকা সিমিলারলি যে ইন্টারেস্টটা আপনার দেওয়া হয়েছে সেভেন পার্সেন্ট তিন বছরের জন্য তিন বছর ধরে যদি আপনি করেন তাহলে আপনি ম্যাচুরিটিতে পাচ্ছেন এক লক্ষ টাকার জন্য এক লক্ষ তেইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এবং ফাইনালি আমরা আসছি পাঁচ বছরের জন্য যখন আপনি মানে টাইম ডিপোজিট করছেন সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে আপনি যদি পাঁচ বছরের জন্য টাইম ডিপোজিট করেন তাহলে আপনি যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেটা হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো পঁচানব্বই টাকা অর্থাৎ আপনারা এক্সেল চার্টেও দেখতে পাচ্ছেন এক লাখ টাকা আপনি যদি রাখেন তাহলে কত বছরের টাইম ডিপোজিটে কত টাকা পাচ্ছেন সো এই গেল আমাদের পোস্ট অফিসের টাইম ডিপোজিটের যে ডিটেলস সেটা আপনারা যদি মনে করেন তাহলে করতে পারেন আবারও বলছি যারা একমাত্র খুব ডিফেন্সিভ চিন্তা ভাবনা নিয়ে চলেন তারা করতে পারেন যদি আপনারা মনে করেন যে না বেশি ইন্টারেস্ট দরকার তাহলে কিন্তু অবশ্যই স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডের দিকে যাবেন আর তেজি মান্ডিকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের এপিসোডটা স্পন্সার করার জন্য আর ফাইনালি আমার একটি গানের চ্যানেল রয়েছে আমি মিউজিশিয়ানও বটে তাই আপনারা যদি বাংলা গান শুনতে ভালোবাসেন আমার আর একটা চ্যানেল রয়েছে টাইটেলে তার লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা প্লিজ সেখানে গিয়ে আমাদের মিউজিক শুনতে পারেন ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া রয়েছে ওই চ্যানেলও অপেক্ষা করব আপনাদের গান শোনাবার জন্য আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি নমস্কার পরবর্তী এপিসোডে আবার দেখা হবে